তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সাথে সাথেই ওই লোকের মুখে খুশি বসিয়ে দিল আরফান, ক্রোধে পুরো লাল হয়ে গেল গেছে ওর। বাকি লোকগুলো আরফানের দিকে তেড়ে আসতে গেলে সেই লোকটা হাতের ইশারে থামিয়ে দিয়ে রক্তচক্ষু নিয়ে তাকালো আরফানের দিকে। তখনই আরফানের সামনে দাঁড়িয়ে পড়ল আয়জা। আরফান আয়জাকে সরাতে গেলেও তীর্যক কণ্ঠে ফিস ফিস করে পড়ে উঠল, চুপচাপ পিছিয়ে যা আর নিজেদের চোখ ঢেকে রাখ। আয়জার কথায় প্রথমে রুকুজকে তাকালেও পরক্ষণে বীণাবাকে পিছিয়ে গেল আরফান। আয়জার সামনে তাকিয়ে দেখলো লোকটা এখন ওর দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। আপনার চোখ দেখতে খুব ইচ্ছা করছে ম্যাম। লোকটার কাছে কোনো প্রতিক্রিয়া দেখলো না আয়জা, উল্টো শান্ত কণ্ঠে বলে উঠল, আগে নিজের চোখ বাঁচিয়ে নিন। কথাটা বলেই পেছনে মুড়িয়ে রাখা হাতটা বের করে সাথে সাথে ওই লোকগুলোর চোখে স্প্রে করতে শুরু করলো আয়জা। কানে বেশ কিছু মানুষের আর্তনাদ আর বিশ্রী গালি ভেসে এলো। স্প্রে বোতলে কী কী মিশিয়েছে পুরোপুরি মনে নেই আয়জার, তবে একটা উপাদান স্পষ্ট মনে আছে, মরিচের গুঁড়ো ওর সবচেয়ে প্রিয়। লোকগুলোর কাহিল অবস্থা দেখে আয়জা আনমনে কটমট করে বলে উঠল, আসছে আমার ভাইয়ের চোখ তুলতে। এসব কী হচ্ছে? আর্তনাদ করা লোকগুলোর মধ্যে পরিচিত কণ্ঠ কানে যদি থমকে গেল আয়জা। গুন্ডা বাহিনীর ঠিক পেছনে সীমান্ত নিজের চোখে হাত রেখে ছটফট করে যাচ্ছে, ইচ্ছে থাকা সত্ত্বেও আয়জার পা যেন নড়তে চাইছে না। ওকে এক প্রকার টেনে হিঁচড়ে সে জায়গা থেকে সরানো হলো। জামিলোকে করিডোরের এক পাশে দাঁড় করালো, কপাল কুচকে বলল, ওখানে কিসের জন্য দাঁড়িয়েছিলে? সীমান্ত তোমাদের হাতের নাগালে গেলে কি হবে জানো? আয়জার যেন এখন টনক রইল জামিলের দিকে, কিঞ্চিত সতর্ক ভঙ্গিতেই তাকালো ও জোরালো কণ্ঠে বলে উঠল, আমি তো আপনাকে এ পর্যন্ত কিছু বলিনি, আপনি এসব আগে উপরে চলো, বাকি কথা ওখানে হবে। মাঝপথে আয়জার কথা থামিয়ে দিল জামিল। দোতলার ফ্ল্যাটে গিয়ে ক্ষান্ত হলো ওরা। রুমেই এসে আয়জা একবার জানালার ফাঁকে নিচে তাকালো, বাতাসে জানালার দুলতে থাকা পর্দা বারবার আয়জার মুখে গিয়ে লাগছিল, চোখ মুখ কুচকে সেটি শক্ত হাতে চেপে ধরলো ও। নিচে সীমান্ত ক্রমাগত নিজের চোখে পানি দিয়ে যাচ্ছে, আর তাকে সাহায্য করছে রিয়াদ। চারিদিকে একবার মনোযোগ সহকারে চোখ বুলিয়ে নিল আয়জা। যেমনটা ধারণা করেছিল সীমান্ত তার দলবল নিয়ে এসেছে এখানে। ক্লিনিকের দুই পাশে কয়েকজন দাঁড়িয়ে আছে, হঠাৎ জানলার পর্দা পাইপসহ নিচে পড়তে লাফিয়ে উঠল আয়জা, পা জোড়া দ্রুতগতিতে পিছিয়ে গেল। জামিল আর আরফান রুকুজকে ওকে দেখে যাচ্ছে। আয়জা একবার নিচে পড়ে থাকা পাইপসহ পর্দা চোখ রেখে ঠোঁট ফুলালো, এতটাও শক্তি যে ওর গায়ে আছে আগে জানা ছিল না। এত কষ্ট করার কি দরকার, চিৎকার করে জানিয়ে দে সীমান্তকে যে তার বউ এখানে অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছে। দাঁতের দাঁত চেপেই বলল আরফান। আয়জা বুকে দুই হাত ফাঁচ করে নিজের চোখ জোড়া অন্যদিকে খুঁড়িয়ে নিল, শক্ত গলায় বলল, চিন্তা করিস না, তোদের ও এই জায়গা থেকে জোর করে নিয়ে যেতে পারবে না। আয়জার কথা শুনে যেন আরফান আরো ছুটে গেল, নিজের মাথা চুল টেনে ধরে বলল, কিন্তু তোকে ঠিকই ধরে নিয়ে যাবে, ভয় লাগছে না তোর? হুড়মুড়ি আরফানের দিকে কিছুটা এগিয়ে এলো আয়জা। তোর কি মনে হয় আমি সীমান্তর ভয়ে এখানে লুকিয়ে আছি? না, আমি এসব তোদের কথা ভেবে করেছি, সীমান্তকে ভয় পাবো আমি ভাবতেই হাসি পাচ্ছে আমার। আরফান দুই ভ্রু উঁচু করে বলল, তুই এখানে কি করিস, নিচে যা, সীমান্তর সামনে দাঁড়িয়ে বল তুই এর সাথে ফেরত যেতে চাস না, ব্যাস প্রবলেম সলভ, আমাদের আর পালিয়ে বেড়াতে হবে না। ঝগড়া শেষ হলে এদিকে এসে উদ্ধার করো আমাকে, জামিলের ক্লান্ত কণ্ঠে ভেসে এলো অন্য রুম থেকে। আয়জা আর আরফান গোমরা মুখ নিয়ে ওদিকে গিয়ে দেখলো জামিল ঘুমন্ত সেমিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই রুমে ইনসিয়া এসে আয়জার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো, পাগল, ওদের চোখ নষ্ট হতে পারতো, এক ঝামেলার উপর আর এক ঝামেলা এসে যুক্ত তখন। আয়জা নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠল, অন্তত তারা এখন বুঝতে পারবে রিসর্টে চেয়ে ক্লিনিকের প্রয়োজনীয়তা বেশি, আর আমাদের এখানে আপনার হাজবেন্ড নিয়ে এসেছেন। একদম চুপ। জামিলের উচ্চস্বরে ধমকে রুমে এই মুহূর্তে পিনপত নীরবতা বিরাজ করছে, কারো মুখে কোনো কথা নেই, সবাই চুপচাপ হয়ে রইল। আয়জার দ্বারা তা বেশিক্ষণ সম্ভব হলো না, সে জোরালো গলায় বলে উঠল,
সীমান্ত এখানে একা আসেনি, নিজের দলবল নিয়ে এসছে। এ জায়গা থেকে বের হওয়া এখন সহজ হবে না। আমি জানতাম সীমান্ত প্রথমে আপনার খোঁজই করবে, তাই এখানে থাকতে চাইনি। কিন্তু আপনি কেউ কোথাও যাবে না। জামিলের কথায় কিছুটা বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো আইজা। আরফানেরও একই অবস্থা। সিমির ঘুম ইতিমধ্যে ভেঙেছে ওসে। সে ফ্রুকুচকে জামিলের দিকেই তাকিয়ে আছে। জামিল সিমিকে নামিয়ে সেই ঘরের দেয়ালে অ্যাটাচ করা আলমারির দরজা খুলে ফেলল। আলমারিতে রাখা কাপড় চোপড়ের পেছনে থাকা কাবার্ড সরাতে পাসওয়ার্ড দেয়া একটা দরজা সামনে পড়ল। জামিল পাসওয়ার্ড এন্ট্রি করতেই খুলে গেল সে দরজা। জামিল তড়িঘড়ি করে বলে উঠল, তোমরা দ্রুত ভিতরে যাও, যদিও সীমান্তকে এ পর্যন্ত আসতে দেওয়া হবে না, তাও সেফটির জন্য। আইসার চোখে কিঞ্চিত বিস্ময়, তবে বেশি সময় নষ্ট করলো না ও। আরফান আর সিমিকে ভিতরে পাঠিয়ে কিঞ্চিত ছন্দের ভঙ্গিতে বলল, আপনি সীমান্তর ব্যাপারে কিছু জানেন তাই না? ইনশিয়া ওদের সামলিও, আমি সীমান্তর সাথে কথা বলে আসছি। আইসার কথাকে উপেক্ষা করে নিজের স্ত্রীকে বলল জামিল। তার বলার ধরন কেন যেন ভালো লাগলো না আইসার। তখনই ভেতর থেকে সিমির কান্নার আওয়াজে টনক নল। দ্রুতগতিতে ভেতর গিয়ে সামনের দৃশ্য চোখে প্রতি পাজরা আশঙ্কা থেমে গেল। বেডে প্রায় নিথর অবস্থায় পড়ে আছে আরমান আজাদ। এতদিন পর নিজের পাপাকে সচক্ষে দেখছে আইজা, তাও এই অবস্থায়। আইজা তোমার সাথে যেতে চায় না? জামিল মাহমুদের ঠিক সামনেই প্রায় অস্তমিত চোখজোড়া নিয়ে বসে আছে সীমান্ত। মুখে এখনো যন্ত্রণার ছাপ, তবুও জোরপূর্বক শক্ত গলায় পড়ল, আপনাকে কে বলেছে আমি আইজাকে নিয়ে যেতে এসেছি? সীমান্তের কথায় নড়ে চড়ে বসলো জামিল। বেশ সতর্কতার সহিত সীমান্তর গতিবিধি পর্যবেক্ষণ করছে ও। তো কেন এসেছো? নিবুনবু চোখে মৃদু হাসল সীমান্ত, ঠান্ডা গলায় বলল, আপনি তো জানেনই বিয়ের পর স্ত্রীকে ছেড়ে থাকতে কতটা কষ্ট হয়। তার উপর আপনার ভাগ্নি যেভাবে এলো, একবার কথা না বলে আমি যাব না। পাশে থাকা রিয়াদ নামক ব্যক্তি পানি খেতে খেতে বিষম খাওয়ার সবার চোখ ওই দিকে গিয়ে ঠেকল। জামিল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আইজা তোমার সাথে এখন কোনো কথা বলতে চায় না, তুমি বরং পরে এসো। এখন আমি আপনার কথা অনুযায়ী আইজার সাথে যোগাযোগ রাখবো না কি ভুলে যাবেন? আইজা আমার স্ত্রী, আমার ইচ্ছে হলে ওকে আমি তুলে নিয়ে যেতাম, কিন্তু এই মুহূর্তে সিন ক্রিয়েট করার উদ্দেশ্য নিয়ে আমি আসিনি। সীমান্তর কণ্ঠে স্পষ্ট হুমকি রেশ। রুম জুড়ে বিরাজ করছে ভয়ঙ্কর নীরবতা, কেন যেন হার মানার মধ্যে নেই। আমি আর 2 ঘন্টা অপেক্ষা করব এখানে, এর মধ্যে যদি আইজা নিজ থেকে সামনে না আসে তাহলে এই ক্লিনিক আজকের মধ্যে বন্ধ করা হবে। আর আমি কিন্তু মজা করছি না মামা শ্বশুর। কেউ যেন হার মানার মধ্যে নেই, সীমান্তের কণ্ঠে কঠোর শীতলতা, চোখজোড়া যেন ক্রমশ ঘোলাটে বর্ণ ধারণ করেছে। সাথে সাথেই সীমান্তের কলা চেপে ধরল জামিল। হাকি যুগল আগ্নেয়গিরির মতো জ্বলজ্বল করছে তার। তুই কিন্তু নিজের সীমা অতিক্রম করছিস। রিয়াদ কিছু করতে গেলেই তাকে থামিয়ে দিল সীমান্ত, ব্যঙ্গার্থক গলায় বলল, আর মাত্র 2 ঘন্টা, আপনি যদি থানা পুলিশ করতে চান করুন, আমার তাতে কোনো আপত্তি নেই। তবে আমার গায়ে কোনো আঁচড় পড়লে আপনার সাসপেনশনের মেয়াদও কিন্তু বাড়বে, অথবা চাকরিটা যাবে। ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে সীমান্তর কলার ছেড়ে দিল জামিল। কঠোর মুখভঙ্গিতেই বলে উঠল, বড়লোক বাড়ির ছেলেদের এই একটাই সমস্যা, একটু টাকা হলেই চাবার জোর বেড়ে যায়। জামিল মাহমুদের কথা কানে যেতেই না হেসে পারল না সীমান্ত। তাও যেই সেই হাসি না, সেই হাসিটা আইজার সবচেয়ে প্রিয়। সীমান্তর ব্যঙ্গার্থক হাসির বিপরীতে আইজার মুখে লেপটে থাকা তীব্র রক্তিম আভার অস্তিত্ব মস্তিষ্কে ভেসে উঠতে সীমান্তর ঠোঁটে লেগে থাকা হাসি যেন আরও প্রশমিত হয়ে উঠল। কতটা বিভ্রান্তিকর, এরকম সময়ও তার বিরক্তিকর মুখটা সামনে চলে আসছে। জামিল মাহমুদ হয়তো সীমান্তর হাবভাবে ভীষণ বাজেভাবে ক্রোধিত হচ্ছে। সময় নষ্ট করলো না সীমান্ত, ধীরকণ্ঠে বলে উঠল, এখানে টাকার কোনো ভূমিকা নেই, সুযোগ তো আপনি নিজেই আমাকে করে দিয়েছেন। কি বলতে চাস তুই? জামিল মাহমুদের কর্কশ গলায় করা প্রশ্নে সীমান্ত কৃত্রিম ব্যতীত দৃষ্টিতে তাকালো। আমি আপনার সাথে এত ভদ্রভাবে কথা বলছি আর আপনি কিনা তুইতকারি করছেন? আপনাদের এখানে বুঝি এভাবেই জামাই আদর হয়? সীমান্তের প্রতিটা কথায় জামিল মাহমুদের চাহনি ধীরে ধীরে অধৈর্যের দিকে এগোচ্ছে। যদিও জামিলের কিছু বলার অপেক্ষা করল না সীমান্ত চেয়ারে গা ঠেকে পায়ের উপর পা তুলে বসল সে। একজন আসামিকে এখানে লুকিয়ে রাখার মানে বোঝেন? ফ্লোরে বসে বিছানায় পড়ে থাকা ব্যক্তিকে এক দৃষ্টিতেই দেখে যাচ্ছে আইজা। সামনে থাকা সবকিছুই যেন ঘোলাটে। ওর বাবা গত 2 মাস যাবৎ কোমায়,
আর এত আদরের মেয়ে হওয়া সত্ত্বেও কিছুই জানতে পারলো না ও? আমাদের কিছু জানানো হয়নি কেন? আরফানের প্রশ্নের নিশানা ইনসিয়াকে দিকে। সে এতক্ষণ চুপচাপ এক পাশে দাঁড়িয়েছিল। আইজার চোখ ইনসিয়ার দিকে পড়তে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আখের অ্যাক্সিডেন্টের এক কি দুই ঘন্টা আগে আরমান ভাই তোমাদের মামার সাথে যোগাযোগ করেছিল, সে সময় তার সাথে দেখা করতে পারিনি জামিল। কিন্তু দুই দিন পরে এখানেই কে যেন আরমান ভাইকে রেখে যায়। জামিল অনেক চেষ্টা করেছিল লোকটাকে বের করার, কিন্তু সম্ভব হয়নি। আমি সে রাতের সিসিটিভি ফুটেজ দেখতে চাই। দীর্ঘ কয়েক মিনিটের নীরবতার পর মুখ খুলো আইজা। ওর চোখ জোড়া ক্লান্তিতে ভরপুর, তবু গলায় কাঠিন্যতার বেশ রয়ে গেছে। গতকাল থেকে ঘুম সেরকম হয়নি, তারই প্রভাব হয়তো। এখন না, তোমাকে দেখতে ভালো লাগছে না, এই মুহূর্তে তোমার ঘুমের বেশি প্রয়োজন, নইলে আরো অসুস্থ হয়ে যাবে। ইনসিয়া আইজার কাঁধে হাত রাখতে সে হাত ছড়িয়ে দিল আইজা, রুক্ষ কণ্ঠে বলে উঠল, আপনার কি মনে হলো এখন আমি ঘুমোতে পারবো? আমি তুমি একা না আইজা, নিজের শরীরে যত্ন নেওয়া তোমার জন্য কোনো অপশন না, এটা জরুরি। শক্ত গলায় বলে উঠল ইনসিয়া। হাতখানা ঝড়ের গতিতে উঠে দাঁড়ালো আইজা। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আমি ওই দিনের সিসিটিভি দেখতে চাই। এবার আইজার গলায় কোনো কাঠিন্যতা নেই, ক্রমশ কম্পিত হয়ে আসছে ওর কণ্ঠস্বর। আইজার সামনে থেকে সরে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল ইনসিয়া, নরম গলায় বলল, এই অবস্থায় তুমি চাইলেও কিছু করতে পারবে না, আগে নিজেকে শক্ত করো। আইজা কিছু বলার আগে আরফান আইজাকে উদ্দেশ্য করেই বলল, আমি দেখবো এদিকটা, তুই একটু রিল্যাক্স হ, আগে সীমান্ত এখান থেকে যাক, তারপরে এই বিষয়ে কথা হবে। যে ঘরে আরমানকে রাখা হয়েছে তার সাথেই অ্যাটাচড ছোট ঘরটাতে আইজাকে নিয়ে গেল আরফান। এই মুহূর্তে পাল্টা কিছু বলতেও যেন মুখ ভারী হয়ে আসছে। নরম বিছানায় গা পড়তে ইচ্ছুক আপনাআপনি লেগে এলো আইজার, যদিও ঘুমের দেখা নেই, শুধু চোখটাই যেন খুলতে চাইছে না। পেট ক্রমশ গুলিয়ে আসছে। সীমান্তের কথায় জামিল কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, পরক্ষণে নিজেকে সামলে বলল, এসব ভিত্তিহীন কথা বলে লাভ নেই, এখানে বসে থাকলে তোমার সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। জামিলের কথা সীমান্তর এক ভ্রু উঁচু হয়ে এলো। তুই থেকে সোজা তুমি, চমৎকার উন্নতি, কিন্তু এত বাজে অ্যাক্টিং নিয়ে আমাকে চলে যেতে বলছেন? আপনার চোখ মুখের হাবভাব স্পষ্ট বলে দিচ্ছে আমার ধারণা একদমই ভুল না, আমি দুই ঘন্টা পর্যন্ত এখানেই আমার সময় নষ্ট করব। হয় শুধু আমার ওয়াইফের সাথে কথা বলে চলে যাব, নয়তো ওয়াইফ আর ফাদার ইন ল দুজনকেই এই জায়গা থেকে বের করব। সীমান্তর আঁখি জোড়ে এক অদ্ভুত ভঙ্গি ভর করেছে, যেন আগে থেকে সব পরিকল্পনা করে এসেছে। তোমার কাছে আর কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকলেও তো সেটা আমি আপনাকে দেখাবো না। সীমান্তর সোজা সাপা জবাব। জামিল কয়েক সেকেন্ড সীমান্তর দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে উঠে হনহন করে চলে গেল। সীমান্ত মৃদু হেসে উঠে দাঁড়ল, ক্লিনিকের বাইরে রাখা চেয়ারে বসল। এখানকার হাওয়া দূষণমুক্ত একটা ভাব আছে। পকেট থেকে একটা ড্রপ বের করে দু চোখে দিয়ে নিল ও। মেয়েটার মধ্যে যেন শুধরানোর কোনো ইচ্ছেই নেই। সীমান্ত নিজের পাশে রিয়াদকে টের পেতেই তাকেও গমগমে গলায় প্রশ্ন করে বসল, কি নিয়ে এত গন্ডগোল হয়েছিল এদিকে? রিয়াদ গতানুগতিক উপায় সবটা বলতে একটু নড়েচড়ে বসল সীমান্ত। সেই সময় লোকগুলো ও প্রায় নিভু নিভু চোখে ক্লিনিক থেকে বের হচ্ছিল, সেইদিকে প্রায় অস্তমিত চোখে দৃষ্টি নিক্ষেপ ছুড়িয়ে মারল সীমান্ত। বলতে গেলে চেষ্টা করলো চোখের যা অবস্থা বেশিক্ষণ খুলে রাখা যাচ্ছে না। আইজার গায়ে কারো হাত পড়েনি তো? হঠাৎ সীমান্তের কর্কশ গলায় কিঞ্চিৎ লাফিয়ে উঠল রিয়াদ, তড়িঘড়ি কণ্ঠে বলল, না, বাকি সবারও আপনার মতোই অবস্থা।